Assalamualaikum প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসি। মহান রব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমাদের সবাইকে একদিন এই পৃথিবীর জমিন ত্যাগ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যু গ্রহণ করতে হবে। তো একটা মানুষ যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, মৃত্যু গ্রহণ করে, তার গোসল করিয়ে যখন তাকে জানাজা করার জন্য সম্পূর্ণ করা হয়, তো সেই জানাজা কিভাবে সহিহ শুদ্ধভাবে আদায় করানো হয়, সহিহ শুদ্ধভাবে আদায় করতে হয়, জানাজাটা কিভাবে করানো হয়, সেই বিষয়ে খুব অল্প সময়ের ভিতরে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, আর আপনারা যদি মনোযোগ সহকারে শুনে শিখে নিতে পারেন, তাহলে আপনাদের এলাকাবাসী এবং কি আপনার আব্বা আম্মা ভাই বোন যেই মারা যাক, তার জানাজা আপনি নিজে দিতে পারবেন, যদি আপনারা সুন্দরভাবে শুনে মুখস্থ করে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার তাও ঠিকই ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম এই দেখেন আমার সামনে একটি লাশ, আসলে মূলত এটা কিন্তু লাশ না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আপনাদের লাশ বানিয়ে রাখছি। তো এটা লাশ না, আপনাদেরকে বোঝানোর জন্য এটা বানিয়ে রাখছি। তো আমার সামনে যখন লাশটা আছে, লাশটার সিনা বরাবর এরকম ভাবে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা নিয়ত করব, যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়ত করবেন, যারা আরবিতে না পারেন বাংলায় করবেন। আরবিতে নিয়ত হচ্ছে নাওয়াইতু আন ওয়াদিয়াল্লাহি তাআলা আরবা তাকদিরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্য দুআউ লিহাযাল মাইতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে না পারেন বাংলায় বলবেন, জানাজা নামাজ ফরজে কিফায়া চার তকবীরের সহিত এই ইমামের পিছনে এই মুর্দার জন্য দোয়া করতেছি, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। প্রথম তাকবীর চলে গেল, দ্বিতীয় তাকবীর হওয়ার আগে বলবেন সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া দাল্লা তানাউকা ওয়া লা ইলাহা গায়রু আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর চলে গেল, তারপর আমরা নামাজের ভিতরে যে দরুদ শরীফটা করি, ওই দরুদ শরীফটা এখানে করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর চলে গেল, এইবার জানাজা নামাজের যে বড় তাক দোয়াটা, ওই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই হলো আপনাদের জানাজা নামাজ কিভাবে সম্পূর্ণ সহিহ শুদ্ধভাবে আদায় করতে হয়। আমি জানাজা নামাজ সম্পূর্ণ সহিহ শুদ্ধভাবে আদায় করলাম, আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আশা করি আপনারা শোনা শুনে এটা আমল করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটি দিয়ে যাবেন, যাতে করে ভালো ভালো শিক্ষণীয় ভিডিও, ইসলামিক ভিডিও পেতে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।